হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বিমান বাহিনীর সদর দপ্তর লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান, যেটার পথ ছিল মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার। সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মান ছিল 70 মার্ক। এই সম্পূর্ণ প্রশ্ন সমাধান করবো, ধৈর্য ধরে সাথেই থাকবেন। তো প্রথমে বাংলা অংশে ছিল, 1 নম্বরে ছিল বাংলাদেশের কয়টি বিভাগ রয়েছে। বাংলাদেশের 8টি বিভাগ রয়েছে, 2টি প্রস্তাবিত রয়েছে। বিআরটি এর পূর্ণরূপ কি? বিআরটির পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান লিখুন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বাংলাদেশের বৃহত্তম সেতু কোনটি? পদ্মা সেতু। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। তিনি ইংরেজি অংশে ছিল 10 মার্কের। তো 1 নম্বর ছিল বাংলা শব্দগুলির ইংরেজিতে লিখুন, চাকা, হুইল, মা মাদার, বাগান, গার্ডেন, নদী, রিভার, দেশ, কান্ট্রি। 7 নম্বরে ছিল ইংরেজি শব্দগুলোর বাংলা অর্থ লিখুন, ইউলো, হোল্ডে, বাহলুদ, ফাদার, বাবা, আমব্রেলা, ছাতা বা ছাতি, সান, সূর্য। 8 নম্বরে ছিল 1 লিটার ডিজেলের দাম 120 টাকা হলে 25 লিটার ডিজেলের দাম কত? তো 1 লিটারের দাম আসছে 120 টাকা, তাহলে 25 লিটারের দাম হবে 120 গুণন 25, তাহলে হবে 3000 টাকা। অর্থাৎ এই প্রশ্নের মান হবে, ডিজেলের দাম, টোটাল দাম হবে 3000 টাকা। 9 নম্বর ছিল ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব 120 কিলোমিটার, ফরিদপুর থেকে যশোরের দূরত্ব 100 কিলোমিটার, যশোর থেকে খুলনার দূরত্ব 50 কিলোমিটার হলে খুলনা থেকে ঢাকার দূরত্ব কত? তো ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, আর ফরিদপুর থেকে যশোরের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, যশোর থেকে খুলনা দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার, তাহলে যোগ করলে হচ্ছে 270 কিলোমিটার। অর্থাৎ ঢাকা থেকে খুলনা দূরত্ব হবে 270 কিলোমিটার। টেস্ট সংক্রান্ত 40 মার্ক ছিল, কুলিং ফ্যানের কাজ কি? রেডিয়েটার ভেতর দিয়ে বাতাস প্রবাহিত করা এবং গরম পানিকে ঠান্ডা করা হচ্ছে কুলিং ফ্যানের কাজ। ব্রেক মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল লেভেল কম থাকলে কি হতে পারে? ব্রেক ফেল হতে পারে। তো গ্লাসের কাজ কি? ইঞ্জিনের সাথে সবসময় সংযুক্ত থেকে ইঞ্জিনের শক্তিকে গিয়ারবক্স হতে চাকায় প্রেরণ করা। যখন গ্লাস লিভারে চাপ দেওয়া হয় তখন ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিনের শক্তিকে গিয়ারবক্স বা চাকায় যেতে দেওয়া হচ্ছে গ্লাসের কাজ। মোবাইলের কাজ কি? ইঞ্জিনের বিভিন্ন ওয়ার্কিং পার্টস বা যন্ত্রসমূহকে ঘুরতে বা নড়াচড়া করতে সাহায্য করা, ক্ষয় হতে রক্ষা করা এবং ইঞ্জিন পার্টস সময়কে ঠান্ডা ও পরিষ্কার রাখা মোবিলের কাজ। তো গাড়ি চালানোর আগে করণীয় 5টি কাজের নাম লিখুন। গাড়ি চালানোর আগে অনেক ধরনের কাজ আছে, গাড়ির হাল নাগাদ বৈধ কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ট্যাক্স ডকুমেন্ট, ড্রাইভিং লাইসেন্স, বিমা সার্টিফিকেট, রুট পারমিট, এগুলো অবশ্যই সঙ্গে রাখা জরুরি। গাড়িতে জ্বালানি আছে কি না পরীক্ষা করা, না থাকলে পরিমাণ মতো নেওয়া। রেডিয়েটরের ব্যাটারিতে পানি আছে কিনা তা পরীক্ষা করা এবং না থাকলে পরিমাণ মতো নেওয়া। ব্যাটারি কানেকশন ঠিক করা, লুক ইঞ্জিন অয়েলের লেভেল বা ঘনত্ব পরীক্ষা করা, কম থাকলে পরিমাণ মতো নেওয়া। মাস্টার সিলিন্ডারের ব্রেক ফ্লুইড এবং ব্রেক অয়েল পরীক্ষা করা, কম থাকলে নেওয়া। গাড়ির ইঞ্জিন এবং লাইটিং সিস্টেম, ব্যাটারি, স্টারিং ইত্যাদি সঠিকভাবে কাজ করছে কিনা তা, বা নাট বল্টু টাইট আছে কিনা তা দেখা এবং সার্কিট মোটর যান্ত্রিক ত্রুটিপূর্ণ আছে কিনা তা পরীক্ষা করা। ব্রেক এবং গ্লাসের কার্যকারিতা পরীক্ষা করা, অগ্নি নির্বাপক যন্ত্র বা ফার্স্ট এইড বক্স গাড়িতে রাখা, গাড়ির বাইরে এবং ভিতরের বাতির অবস্থা, চাকা, টায়ারিং কন্ডিশন, হাওয়ার নাট এবং অ্যালাইনমেন্ট, রোটেনশন, স্পেয়ারিং চাকা ইত্যাদি যাচাই বাছাই বা পরীক্ষা করা। আমাদের ছিল সড়ক দুর্ঘটনার প্রধান 5টি কারণ সম্পর্কে লিখুন। তা আমি অনেকগুলো দিয়ে দিছি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদিত ওভারটেকিং করা, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা, অপ্রশস্ত রাস্তা, ট্রাফিক অব্যবস্থা, জনসংখ্যার চাপ এবং অপ্রতুল পরিবহন ব্যবস্থা, ফিটনেসবিহীন গাড়ি চালনা এবং পণ্যবাহী গাড়িতে যাত্রী বহন করা, অধ্যক্ষ, চালক বা হেল্পার দিয়ে। তো ট্রাফিক সাইন বা রোড সাইন চিহ্ন প্রধানত কত প্রকার ও কী কী বর্ণনা করুন। ট্রাফিক সাইন বা চিহ্ন প্রধানত 3 প্রকার, বাধ্যতামূলক, যা প্রধানত বৃত্ত আকৃতির হয়ে থাকে, সতর্কতামূলক, যা প্রধানত ত্রিভুজ আকৃতির হয়ে থাকে, তথ্যমূলক, যা প্রধানত
আয়তাকার ক্ষেত্র আকৃতির হয়ে থাকে। তারপর ট্রাফিক সাইন দুই প্রকার, সেটা হচ্ছে দৃশ্যমান সাইন, অদৃশ্যমান সাইন। দৃশ্যমান সাইন বলতে আমরা যা চোখে দেখি, আর অদৃশ্য সাইন যা আমরা চোখে দেখি না। যেমন দৃশ্যমান সাইন হলো ট্রাফিক পুলিশের সরাসরি সংকেত, ট্রাফিক লাইট সাইন, মোটরযানের বিভিন্ন ইন্ডিকেটিংস, লাইটিং সিস্টেম। অদৃশ্যমান সাইন বলতে আমরা মোটরযানের হরন এরকম বুঝে থাকি,